নতুন দিনের শুরুতে তোমাদের সবাইকে গুড মর্নিং। এছাড়াও আজকের দিনটি খুবই আনন্দের, কেননা আজকে হচ্ছে সরস্বতী পুজো। তোমাদের সকলকেই কিন্তু তোমরা প্রাইভেট টিউশন বা স্কুলে অবশ্যই তোমাদের কিন্তু সরস্বতী পুজোটা অনুষ্ঠিত হয়, তা তোমরা অবশ্যই সেখানে উপস্থিত থাকার চেষ্টা করবে। তা সত্ত্বেও কিন্তু তোমাদের একটা করে দিন কমছে, নতুন দিন আসছে এবং কিন্তু তোমাদের পরীক্ষার দিন সংখ্যা কিন্তু এভাবে এগিয়ে আসছে। সো আজকের এই ভিডিওটিতে আমরা উচ্চ মাধ্যমিকের বাংলার যে তৃতীয় গল্প, যার নাম হচ্ছে ভারতবর্ষ, এই গল্পের অন্তর্গত মোস্ট ইম্পর্ট্যান্ট কমন যোগ্য বা যে সমস্ত প্রশ্নাবলী খুবই ইম্পর্ট্যান্ট তোমাদের দেখে যাওয়া উচিত, সেই সমস্ত গুরুত্বপূর্ণ ছোট প্রশ্নাবলীর সাজেশন সম্পর্কে অর্থাৎ প্রশ্ন ও উত্তর সম্পর্কে আজকের এই ভিডিওটিতে আমরা ডিটেলসে আলোচনা করব। সো দেখো তোমাদের কোন কোন গুরুত্বপূর্ণ প্রশ্নাবলী ভালো করে প্র্যাকটিস করতে হবে। তোমরা ইতিমধ্যেই কিন্তু এই সমস্ত প্রশ্নগুলো পড়ে রেখেছো, জাস্ট একবার রিভাইজ করে নাও ভিডিওটা দেখতে দেখতে। দেখো তোমরা তাহলে বুঝতে পারবে যে কোন কোন প্রশ্নাবলী অ্যাকচুয়ালি মোস্ট ইম্পর্ট্যান্ট, তোমাদের অবশ্যই দেখে যাওয়া উচিত। এছাড়াও কিন্তু ভিডিওটি দেখলে তোমাদের একবার করে রিভাইজ হয়ে যাবে। সো প্রথম প্রশ্ন, এখন খুব নামাজ পড়ে, কে পড়ে? আমরা সবাই জানি যে করিম ফরাজি। দেখো এটা একটা এমন গল্প ভারতবর্ষ, এখানে ইয়ং জেনারেশান অর্থাৎ উচ্চ মাধ্যমিকে যে সমস্ত ছাত্রছাত্রীরা হয়ে থাকে, কমপক্ষে 18 থেকে 19 বছর বা এর মধ্যেই হয়ে থাকে, তো 16+ ম্যাক্সিমাম, তো এখানে কিন্তু ইয়ং জেনারেশনের ছাত্রছাত্রীরা থাকে জেনারেশনের। তো তোমরা সবাই জানো এখানে একটা ধর্মভিত্তিক একটা গল্প, এখানে আমরা দেখতে পাই যে সব থেকে বড় ধর্ম সেটা হচ্ছে মানব ধর্ম। একটি বুড়িকে কেন্দ্র করে কি করে একটা দুই সম্প্রদায় অর্থাৎ হিন্দু সম্প্রদায় এবং মুসলমান সম্প্রদায় বা মুসলিম সম্প্রদায় তাদের মধ্যে একটা দ্বন্দ্ব বাঁধে। দেখো এখানে কিন্তু কোনো ধর্মকেও কম বলা হচ্ছে না, সব থেকে বড় ধর্ম তোমাদের মাথায় রাখতে হবে, যেটা ছাত্রছাত্রীদের এটা অবশ্যই তোমাদের মাথায় রাখতে হবে যে সব থেকে বড় ধর্ম হচ্ছে মানব ধর্ম, সেটাকে কিন্তু ফলো করা হয়ে থাকে। সো তা নিয়েই কিন্তু এখানে একটা সুন্দর গল্প আকারে তোমরা পাবে বা পড়েছো অবশ্যই। সো সেখানকারই কিছু প্রশ্ন অবশ্যই ভালো করে মাথায় রাখবে। তো দেখে নাও কোন কোন প্রশ্নাবলী। তোমরা জানো যে এখানে মেন যে ক্যারেক্টার বা প্রধান চরিত্র যাকে ঘিরে এই গল্পটি রচিত করা হয়, তিনি একজন বৃক্ষবাসিনী বুড়ি, তার কাছে কোনো ধর্ম মাইনে রাখে না, তার কাছে প্রধান ধর্ম সে খেতে পারবে সেটা যে দিক, কারণ সে তো তার বাড়িঘর নেই, সে হচ্ছে বৃক্ষবাসিনী। সে মানব ধর্মকেই সজাগ রেখে মানব ধর্মকে উঁচু দেখানোর জন্য কিন্তু এই যে গল্পটা রচিত করা হয়। তো যাই হোক প্রশ্নগুলো দেখে নাও। তাকে দেখে সবাই তর্ক থামালো, কাকে দেখে? আমরা সবাই জানি যে থুরথুরে সেই বৃক্ষবাসিনী বুড়িকে দেখে। চায়ের দোকানে বসে থাকা লোকটি বুড়িকে কি বলেছিল? ভারী তেজি। করিম ফরাজির পূর্ব পেশা কী ছিল? লাঠিয়ালি। ভারতবর্ষ গল্পের চৌকিদারের উর্দির রং কী ছিল? নীল। বুড়ি তুমি মরনি, এখানে বক্তাকে? বক্তা হচ্ছে চৌকিদার, অর্থাৎ এই কথাটি বুড়িমাকে বলেছিল চৌকিদার। যবন নিধনে অবতীর্ণ হও মা, বক্তাকে? বক্তা হচ্ছে ভরচাজ মশাই। ও বুড়ি তুমি থাকো কোথায়? বুড়ির উত্তর কী ছিল? তোমাদের মাথায়। মরবে রে নির্ঘাত মরবে বুড়িটা, এ কথার উত্তরে বুড়ি কী বলেছিল? তোমাদের শতগোষ্ঠী মরুক। কোথা থেকে পয়সা নিয়ে ভারতবর্ষ গল্পের বুড়ি চায়ের দাম মেটায়? সেটা হচ্ছে কম্বলের ভিতর থেকে। এছাড়াও এই গল্পটি থেকে বুড়ির যে ক্যারেক্টারটা সেগুলো ভালো করে পড়ে রাখবে। এছাড়াও আমরা দেখি যে হিন্দু সম্প্রদায়ের মানুষগুলো বুড়ির মৃতদেহটিকে চ্যাংদোলায় করে মানে নদী চড়ায় ফেলে দিয়ে আসে, সেখানে ফেলে দেওয়ার পর বিকেলবেলা সকালে ফেলে দিয়ে আসে, বিকেলবেলা মুসলমান সম্প্রদায়ের মানুষগুলো বাজারে নিয়ে এসে দাবি করে যে বুড়ি মুসলমান। এ সম্পর্কে কিন্তু একটা বড় প্রশ্ন পড়তে হয় যে শেষ রোদের আলোয় সে দূরের দিকে ক্রমশ আবছা হয়ে গিয়েছিল। তো যাই হোক ওই সমস্ত প্রশ্নগুলো ভালো করে দেখে রাখবে। বড় প্রশ্ন কোথায় বলছি, যে সমস্ত প্রশ্নগুলো 5 মার্কের জন্য হয়ে থাকে, তার সাজেশন সম্পর্কে আমরা ইতিমধ্যে আলোচনা করেছি। যারা পুরনো ছাত্রছাত্রী রয়েছে তোমরা অবশ্যই জানো। সো দেখে নাও পরের প্রশ্নগুলো কোনটা ছিল, এটা, হ্যাঁ, চায়ের দোকানে আড্ডা বাজরা বুড়ির সঙ্গে কিসের তুলনা করেছিল? টাট্টুর। নির্ঘাত মরে গেছে বুড়িটা, বক্তাকে জগা, চাওয়ালা জগা। বাজার থেকে থানা দূরত্ব কত? 5 ক্রোশ। বাজার থেকে নদীর দূরত্ব কত? 2 মাইল। ফজর কথাটির অর্থ কি? ভোর, অর্থাৎ ভোরের সময় যে নামাজ পড়া হয় আর কি। তার সপক্ষে অনেক প্রমাণ জুটে গেল, কার সপক্ষে? বরচাস মশাই, অর্থাৎ ইনি হিন্দু সম্প্রদায়ের মানুষ ছিল। গল্পের বৃক্ষবাসিনী বুড়ি কোথায় আশ্রয় নিলে ভালো করতো বলে কয়েকজন গ্রামবাসী মনে করেছিল? সেটা হচ্ছে বারোয়ারি তলায়। নারায়ে তকবীর আল্লাহু আকবর বলেছেন, কে বলেছেন? মোল্লা সাহেব। এবার এই সম্পর্কে আমরা জানি যে এখানে একটা বাজার রয়েছে, আমরা অবশ্যই সেই বাজারটাকে রিলেট করে তোমরা যখন পড়বে, অর্থাৎ এই বাজারটাকে তোমরা তোমাদের গ্রাম বা শহরের একটা কোনো বাজার ধরে নিতে পারো, তাতে করে কিন্তু এখানে থাকা প্রতিটি তথ্য তোমরা ভালো করে বুঝতে পারবে। সো বাজার সম্পর্কে বিভিন্ন তথ্য তোমরা এখানে জানতে পারবে, যেমন বাগানে বাজারে চায়ের দোকান ছিল 3টি, সন্দেশের দোকান 2,
পোশাকের দোকান তিনটি, মনিহারির দোকান একটি এবং মুদিখানা ছিল দুটি। এছাড়াও আমরা দেখতে পাই বাজারের উত্তর দিকে একটা বিশাল মাঠ ছিল, বাজারে জমাটি ভাব থাকে বা ভাব থেকে যায় রাত 9টা অবধি। সো এগুলো অবশ্যই ভালো করে দেখে রাখবে এই সমস্ত তত্ত্ব। আমরা ভারতবর্ষ যে গল্প এখানে যে মানে বাজারটা থেকে কিন্তু বিভিন্ন প্রশ্ন আসতে পারে, যেমন শর্ট প্রশ্ন, সন্দেশের দোকান কতগুলো ছিল এইভাবে। এবং তোমাদের এর আগের যে একটা গল্প আছে সেটা হচ্ছে ভাত, সেখানে একটা এগুলো কিন্তু কনফিউজিং, মানে সন্দেশের দোকান দুটো না তিনটে, সেখানে কিন্তু কনফিউজ পড়ে যাবে যখন এমসিকিউ থাকবে যে দুটো ছিল না তিনটে, ভালো করে পড়তে তার জন্য তোমাদের ভালো করে পড়তে হবে। তার জন্য বলছি ভাত গল্পটিতেও যেমন পাঁচ ভাগে ভাত হয়, কনক পানি চাল, তারপর রামশাল চাল, ঝিঙে শাল, তো এই সমস্ত কোন কোন চালগুলো কিসের সাথে খাওয়া হয় তোমরা এখানেই বলে দিচ্ছি, তোমরা ভাত গল্পটি থেকেও কিন্তু সেই বিষয়টা ভালো করে দেখে রাখবে। এবার যেমন কিছু রয়েছে এই গল্পে ডাক পুরুষের পুরনো বচন, সেটা হচ্ছে পৌষের বৃষ্টি সম্বন্ধে। পৌষের বৃষ্টি সম্বন্ধে ডাক পুরুষের পুরনো বচন, যেমন সরস্বতী পুজো সম্পর্কে একটা বচন রয়েছে যে এই দিনটিকে নাকি কেউ মানে পড়াশোনা করে না আর কি ছাত্রছাত্রীরা, তো যাই হোক যারা করে করে না কিছু জানি না, করলে কী হয় না পড়লে কী হয়, তো যাই হোক সেরকমই কিছু ডাক পুরুষের পুরনো বচন রয়েছে পৌষের বৃষ্টি সম্বন্ধে এই ভারতবর্ষ গল্পটিতে। যেমন শনিবার যদি বৃষ্টি শুরু হয় সেটা থাকে 7 দিন, অর্থাৎ 1 সপ্তাহ ধরে চলবে। আবার মঙ্গলবার যদি বৃষ্টি শুরু হয় সেটা থাকে 5 দিন, অর্থাৎ আজকে যদি মঙ্গলবার হয় আজ যদি বৃষ্টি শুরু হয় সেটা অনবরত 5 দিন চলবে। এবং বুধবার যদি সেটা বৃষ্টি শুরু হয় সেটা থাকবে 3 দিন, আর বাকি যে দিনগুলো যেমন সোমবার তারপর শুক্রবার এই সমস্ত দিনে শুরু হলে সেটা সেই দিনই শেষ হয়ে যায়, বোঝা গেল। এবার ফাঁপি কাকে বলছে? শীতের বৃষ্টিকে ভদ্রলোকেরা ফাঁপি বলছে। ডাওর কাকে বলছে? শীতের বৃষ্টিকে ছোট লোকেরা ডাওর বলছে। ফাঁপির আরও বিভিন্ন সংজ্ঞা হতে পারে, যেমন এসএকিউতে যদি আসে তোমরা ভালো করে লিখতে পারো যে শীতের সঙ্গে জোড়ালো হাওয়া হইলে সেটা ফাঁপি বলে, তো যাই হোক তোমরা সেটা ভালো করে দেখে রাখবে। এবার বুড়ি সম্পর্কে প্রমাণ, বুড়ি সম্পর্কে আমরা বিভিন্ন প্রমাণ তোমাদের বললাম না, যখন হিন্দু সম্প্রদায়েরা বুড়িকে চ্যাংদোলায় করে মানে নদীর চড়ায় ফেলে দিয়ে আসে সকালবেলা, সেই বিকেলবেলা আবার মুসলমান সম্প্রদায়ের মানুষ এটা বাজারে নিয়ে এসে দাবি করে, সেখানেই কিন্তু হিন্দু সম্প্রদায়ের মানুষগুলো বিভিন্ন প্রমাণ দেয়। যেমন মোল্লা সাহেব বলে, মুসলমান সম্প্রদায়ের মানুষগুলো প্রমাণ দেয় যে বুড়ি মুসলমান, তারপর হিন্দু সম্প্রদায়ের মানুষগুলোও কিন্তু প্রমাণ দেয় যে বুড়ি হিন্দু সম্প্রদায়ের। এরকমই যেমন মোল্লা সাহেব বলেছিল যে তিনি নাকি বুড়িকে কলমা পড়তে শুনেছিলেন, ভরচাস মশাই হিন্দু সম্প্রদায় থেকে বলেছিল তিনি নাকি বুড়িকে শ্রীহরি শ্রীহরি বলতে শুনেছেন, নকরি নাপিত হরিবল হরিবল বলতে শুনেছিলেন, এবং ফজলুল শেখ লাই লাহাই লাল্লাহ বলতে শুনেছিলেন। দেখো এতগুলো প্রমাণ, এখান থেকে বোঝা যায় যখন বুড়ি শেষ রোদের আমরা দেখতে পাই, বুড়ি যখন শেষ সেখানে যখন বুড়ি জেগে ওঠে, অর্থাৎ মৃত্যুটা নড়তে নড়তে জেগে ওঠে, সেখানে আমরা বুঝতে পারি যে সব থেকে বড়ো ধর্ম মানব ধর্ম, এবং তাদের দুই সম্প্রদায় অর্থাৎ হিন্দু সম্প্রদায় এবং মুসলমান সম্প্রদায়ের মধ্যে তখন কিন্তু একটা নতুন ধর্মের, তখন তাদের মনে একটা নতুন ধর্মের জাগ্রত হয় যে না এ সমস্ত দ্বন্দ্ব ঝগড়া এই সমস্ত করে কিছু লাভ নাই। যখন বুড়ি আবার ধীরে ধীরে ক্রমশ দূরের দিকে আপচা হয়ে যায়, তাদের মনেও জেগে ওঠা যে ধর্মটা সেটাও কিন্তু আপচা হয়ে যায়। সো এই হচ্ছে তোমাদের ভারতবর্ষ গল্পের মোস্ট ইম্পর্টেন্ট কিছু প্রশ্ন, লুকিয়ে থাকা কিছু তথ্য তোমাদের, যেহেতু উচ্চ মাধ্যমিক তোমাদের পাশ হলেই কিন্তু এই সমস্ত গল্প কিন্তু বারবার পাবে না পড়তে, তারপর কলেজ ড্রপ আউট হলেও কিন্তু এই সমস্ত গল্প মানে পড়ার সুযোগ পাবে না। সো ভিডিওটি ভালো লাগলে লাইক করে দিও, বন্ধুর কাছে শেয়ার করে দিও। সো আজকের এই ভিডিওটি এই পর্যন্তই।